হাওড়া জগাচা থানার অন্তর্গত গড়পা কালীতলা এলাকায় সকাল থেকেই দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ গ্রামবাসীদের। হাওড়া হাট কমপ্লেক্স প্রাইভেট লিমিটেড এবং শিউরি ফাউন্ডেশন দুই কোম্পানির যৌথ উদ্যোগে জমি দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয় গড়পা কালীতলা এলাকা। রাতের অন্ধকারে ক্লাবসহ দোকানপাট ভাঙচুর করে এই ফাউন্ডেশনের কোম্পানি কর্তৃপক্ষ। তারা বারংবার প্রশাসনকে জানালে গ্রামবাসীরা তাতে কোনো সদুত্তর না পেতেই রাতের অন্ধকারে, যেহেতু কোর্ট বন্ধ থাকা এবং যেখানে রয়েছে মহামান্য আদালতের রায় 144 জারি করা রয়েছে, কোর্টের ইঞ্জেকশন জারি থাকা সত্ত্বেও রাতের অন্ধকারে দোকানপাট ভেঙে লুট করে নিয়ে চলে যায় বেশ কিছু লোক এবং কাগজপত্র নিয়ে চলে যায়। আপনারা দেখছেন নিউজ বাংলা নজরকাড়া খবর। What do you think?
আমাদের কালী মন্দির দুর্গা উনসানি গড়পা কালীতলা, এখানে আমাদের কালী মন্দির অবস্থিত, দুর্গাবেদী অবস্থিত, ঠিক আছে। আমাদের কালী পুজো হয় 1920 সাল থেকে, আর দুর্গা পুজো হয় 1960 সাল থেকে, ঠিক আছে। আমরা এই গ্রামবাসী এখানে বসবাস করি। তো এখন কোনো প্রাইভেট কোম্পানি ওই সব জমি কিনে, পুকুর জলাশয় কিনে চারিদিকে বাউন্ডারি দিয়ে ওই সব বন্ধ করে দিচ্ছে আর আমাদের জমি দখল করে নিচ্ছে। কাদের মদতে? আর পুলিশ প্রশাসনের মদতে, জগাচা থানা পুলিশ প্রশাসনের মদতে এলাকার। পুজো বন্ধ করে দিচ্ছে কে? পুজো তো চলাকালীনই এই সব হচ্ছে। আচ্ছা, পুজো বন্ধ করে দিচ্ছে। আজকে বিসর্জন ছিল, সেটাও তো বন্ধ হয়ে গেল। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এর একটা মীমাংসা করুক প্রশাসন বা আপনারা এসছেন। আপনারা উচ্চ আধিকারিকদের জানিয়েছেন আপনাদের এলাকার বিধায়ক আছে? বিধায়ক আছে, এখানে তো কেউ আসেই না। পার্টি পলিটিক্স সেরকমভাবে আমাদেরকে মানে সহযোগিতার হাত বাড়াতে আমরা জানিয়েছিলাম, জানিয়েছি। তারা কোনো রকম কোনো কর্ণপাত করেছে এ বিষয়ে? না, এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো কর্ণপাত করে। আপনারা কতটা আতঙ্কে আছে? অনেকই আতঙ্কে আছি, কখন বলতে কখন কি হবে। আজকে কি ঘটনা ঘটেছিল, মারধর করা হয়েছে? আজকে পুলিশ প্রশাসন লাঠিচার্জ করেছে, পুলিশ থেকে এই সব বাউন্ডারি দিয়েছে, মাটি ফেলিয়েছে। পুলিশ দাঁড়িয়ে থাকে? পুলিশ দাঁড়িয়ে থাকে। আপনার নাম? আমার নাম খোকন বাগ। ঠিক আছে, কি ঘটনা ঘটেছিল? আমি যখন চান করে আসি তখন দেখি না ওখানে মাটি সবে ফেলছে, জিসিবি করে মাটি ফেলছে। ফেলতে ফেলতে তখন তো আমি সবাইকে হাঁক মারতে, ওরা হুড়ুড়ি করে ভিতরে ঢুকে গেছে। আমি জামা প্যান্ট পরতে এসছি, প্যান্ট পরে যাওয়ার পরে গিয়ে দেখি না ভাঙচুর হয়ে গেছে। হয়ে যাওয়ার পর ওদের ভিতরের লোকেরাই তো ওদের কাঁচ ফাঁচ সব বেশি ভাঙছিল, এরা তো খুব একটা হাত দেয়নি। ভিতরের লোকেরা ভিতর দিয়ে লাথি মেরে মেরে ভাঙছিল কাঁচ টাচ। ভাঙার পরে তারপরে খানিকক্ষণ পর পুলিশ এলো। আসার পরে আমি যাদবদার কাছে গেলাম, গিয়ে বলছি কালকে যখন মাটি পড়ছিল আমরা বারণ করলাম শুনলো না, যখন তোমাকে ফোন করলাম তুমি বললে কি আগে মাটি পড়ুক তারপরে আমরা ব্যবস্থা করব, ওই কথা হচ্ছিল। তখন আমাকে বলছে তোদের কাগজ আছে? আমি হ্যাঁ আমাদের কাগজ আছে। কাগজটা নিয়ে এলাম, দেখাতে যাচ্ছি, কাগজ একটাও দেখলো না। বড় বড় কথা বলছে, আমাকে বলছে তুই বেশি নেতাগিরি করছিস না, তোকে ভিতরে নিয়ে গিয়ে সাইজ করে দেবো। যাদব আর মেজবাবু? হ্যাঁ, যাদব, যাদব পুলিশ আর মেজবাবু পুলিশ। কে বলছে কথাটা? কে বলছে কথাটা? পুলিশ বলছে। কোন থানার পুলিশ? জগাজা থানার পুলিশ। আপনারা বারবার গিয়েছিলেন পুলিশের কাছে? আমরা অনেকবার গেছি পুলিশের কাছে। বড়বাবু আমাদের বসাতেও চেয়েছে, ওরা কেউ বসেনি। না বস, জবরদখল করছে, জবরদখল করছে, ওরা জবরদখল করছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এটা মীমাংসাটা হয়ে যাক। অনেকদিন আগে মেজবাবুকে সেটা আমি বললাম, আমরা চাই তো, আমরা বললাম জমিটা মেপে নিতে, ওরা কেউ মাপছেও না আর কিছু করছেও না, বসছেও না। আপনার নাম? আমার নাম শ্রীপতি বাগ। আপনি পুজো কমিটির কি? আমি প্রেসিডেন্ট। ক্লাবের কাছে দেবতার সম্পত্তি ছিল, বাধা দিতে গেছি বলে লেডিস জেন্টস পুলিশ এসে আমাদের মারধর করেছে। চলুন থানায় চলুন, কাপড় খুলে নেবো, ঘাড়ে ঢুকে দেবো, কাবেরী বাবু বলেছে। আমরা উঠবো না, জোর করে তুলে নিয়ে গেছে, তিনজনকে তুলে নিয়ে গেছে। চলুন ঘরে চলুন না, তোমাদের বেশি হয়ে গেছে তো, রস বার করবো সেখানে গেলে। এরকম দিয়েছে, গালাগালি দিয়েছে। আমরা চাইছি ওদের কোনো শাস্তি হোক। রাতারাতির মধ্যে ভাঙচুর করেছে, তার সত্ত্বেও করেছে, তার সত্ত্বেও বাধা দিতে যাচ্ছি, বাধা মানছে না। থানায় ফোন করছে, থানার পুলিশ আছে, জেন্টস পুলিশ আছে, আমাদের বাধা দিচ্ছে, আমাদের টর্চার করছে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম শান্তনা বাগ।
এখানে আসেন যাদব ডেকে নিয়ে অন্য ঘরে চলে গেল, জিজ্ঞেস করে মুখ ফু বলছে, মুখ খোলো, মুখ দেখলো, বলে আমরাকে তো চিনি, এই আপনার নাম্বার দিয়ে যাও, মাটির গাড়ি এলে ধরবো, আমাকে ফোন করবে। আর আজকে যাদব নিজে নাইরে এখানে মাটি ভর্তি করে দিল। আপনার কাছে কি টাকা আছে? টাকা আছে, কেস লড়বে, নরম করে বলেছে যাদব নিজে মাটি ফেলে দিল। আর টাকা দিয়ে হ্যাঁ বলি দিতে হলে পুরো সাহায্য হয়ে গেছে। টাকা আলাদা অন্য ঘরে ডেকে নিয়ে চলে গেল আমাদেরকে। আপনার নাম হচ্ছে অষ্টমী।